আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবাই যেন যে যেখানেই থাকুক ভালো থাকুক, সহি সালামতে থাকুক। আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে খুব শীঘ্রই উদ্ধার করে নেয়। তো এই যে আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি, সকালবেলা কিচেনে আসলে আমার কিচেন থেকে এই ভিউটা দেখা যায়, আমার খুবই ভালো লাগে। আসলে কিচেনে আসলে সকালবেলা মানে একটা স্নিগ্ধ বাতাস আমার কিচেনের মধ্যে আসে, আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমার কিচেনটা কিন্তু অনেক খোলামেলা, পরে আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজকে সকালবেলা নাস্তাটা করে ঘরের কিছু কাজ আছে ওগুলা শেষ করে আমি আম্মুর বাসায় চলে যাব। তো আম্মুর বাসায় আজকে বিরিয়ানি রান্না হয়েছে, তো আমার ছোট ভাই বোন আছে, ওদের সাথে একটা বিরিয়ানির চ্যালেঞ্জ করব। আজকে ওই ভিডিওটা শেয়ার করব না, ভিডিওটা কালকে শেয়ার করব। আজকে আব্বু আম্মুর একটা চ্যালেঞ্জ করব ভাবতেছি, তো সব চ্যালেঞ্জই আজকে আমি শ্যুট করে রাখব, কালকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আশা করছি যে রামেন নুডলসের যে চ্যালেঞ্জটা হবে এটা আজকে আপলোড করব। এই যে সকালবেলা আমি নাস্তাটা সেরে নিচ্ছি, আজকে সকালবেলা ইনস্ট্যান্ট নুডলস রান্না করব। তো ইনস্ট্যান্ট নুডলস আসলে আমরা সবাই রান্না করতে পারি, এটা আসলভাবে করে শেয়ার করব না। আমি এই যে রান্না করে নিচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারছেন কীভাবে রান্না করে মানে করছি, তো এই আর কি। তো যে কথাটা আজকে বলবো সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে সবসময় সবার জন্য দোয়া করব, এবং যে যার জায়গা বা যে যার অবস্থান থেকে চেষ্টা করব যে মানুষকে সাহায্য করতে। আমাদের উচিত মানুষকে সাহায্য করা, কারণ আমরা যদি সবাই সবাইকে সাহায্য করি তাহলে কিন্তু আর মানে বাংলাদেশে এত প্রবলেম থাকবে না, মানে গরিব দুঃখী থাকবে না। আমরা সবাই বাসায় বসে আসলে খেতে পারছি যাদের যেরকম সামর্থ্য খাচ্ছি, কিন্তু যারা গরিব মানুষ তারা কিন্তু খেতে পারছে না, তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তারা দেখা গেছে যে যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তো এই আর কি, আল্লাহর কাছে সবসময় বেশি বেশি করে দোয়া যাব যাতে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে নেয়, এই আর কি। তো আমি আপনাদের সাথে কথা বলছি আর নুডলসটা রেডি করে নিচ্ছি, এই আর কি। আমি নুডলসটাকে আগে সিদ্ধ করে নিব না, নুডলসটা এই যে একবারে পানি দিয়ে একসাথে সিদ্ধ করে মানে নিচ্ছি। এখন এটার ভিতরে যে টেস্ট মেকারটা আছে এটা দিয়ে দিচ্ছি, এই আর কি। আসলে লকডাউন হওয়ার কারণে বাসা থেকে বের হতে পারছি না, বাসার মধ্যে যা আছে তা দিয়ে আসলে নাস্তাটা সেরে নেওয়া হচ্ছে। তো বাসায় নুডলসটাই ছিল, জন্য নুডলসটাই খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে, কিছু করার নাই। আমরা সবাই চেষ্টা করব বাসায় থাকতে, বাসা থেকে বের হব না, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়াটাই ভালো। তো যেটা বলতে নিয়েছি, আজকে আম্মুর বাসায় যাব। আসলে আমার আম্মুর বাসা, আমার বাসা থেকে তিন চারটা বিল্ডিং পরে, বাসা থেকে বের হয়ে খুব বেশি হাঁটতে হয় না আর কি। আমরা ওরকম আসলে মেনটেন করি, বাসা থেকে বের হই। আসলে বাসায় থাকতে থাকতে মানে অনেক বোর হয়ে গেছি, কিছু করার নাই, হয় ছাদে যেতে হয় না হয় আম্মুর বাসায় বা আম্মুরা আসে বাসায়, এই আর কি। তো আপনাদের সাথে কথা বলছি, আর এদিক থেকে কিন্তু আমার নুডলসটাও রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি লাস্টে আর কি এই যে শসাটা দিয়ে দিয়েছি, আমার কাছে এভাবে করে নুডলসটা রান্না করলে বেশ ভালো লাগে। কে কে আমার মতো করে এভাবে নুডলস খান আমাকে জানাবেন, আর কার কার আমাদের মতো এই নুডলসময় জীবন হয়ে গেছে সেটাও জানাবেন, এই আর কি। তো নাস্তা টাস্তা শেষ করে আম্মুর বাসায় যাব। আম্মু আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো ওখানে যে দুপুরে লাঞ্চটা শেষ করব, এবং শেষ করে যে মানে চ্যালেঞ্জটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ইটিং চ্যালেঞ্জটা আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো আজ আর না, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসলে সকালবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মুর বাসায় আসছি। তো আজকে আম্মুর বাসায় দুইটা চ্যালেঞ্জের মানে ভিডিও আপলোড করব।
তো দুজন মানে প্রথমে আমার ভাই বোন বিরিয়ানি চ্যালেঞ্জ করবে এবং পরে আমার আব্বা আম্মুকে দিয়ে এই যে রামেন নুডলস চ্যালেঞ্জ করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। তো এই তো আমরা এখন রামেন নুডলস তৈরি করতে চলে যাব, তো আপনারা দেখেন। তো আচ্ছা ঠিক আছে, এই যে আমরা কিচেনে চলে এসেছি। তো এখন এই যে নুডলসটাকে প্রিপেয়ার করব, তারপরে আমরা চ্যালেঞ্জে চলে যাব। তো পানিটা তো সেদ্ধ হয়ে যাচ্ছে, নুডলসটাকে ঢেলে দিব এখন। নুডলসটার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, নুডলসটাকে সেদ্ধ করে দিব। প্যাকেটের ভিতরে যে মশলাটা আছে এটা আমরা পরে অ্যাড করব। তো এই পানির মধ্যেই কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু প্রপার ঝালটা পাওয়া যাবে না। চাইলে এভাবেও খেতে পারেন, যদি ঝালটা কম খেতে চান তাহলে এভাবে খেতে পারেন, এই পানির মধ্যে মশলাটা দিয়ে খেতে পারেন, এতে ঝালটা কম লাগবে। আর ঝালটা আসলে প্রপার পাওয়ার জন্য নুডলসটাকে সেদ্ধ করে পরে এই মশলাটা অ্যাড করবেন। এই তো চ্যালেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আমার আব্বু আমার আম্মু আজকে দুজনে রামেন চ্যালেঞ্জটা করছে আর কি। তো এখানে আমার আব্বু নুডলসটাকে আগে ভেঙে নিয়েছে, কিন্তু আমার আম্মু নুডলসটাকে ভেঙে নেয় নাই। আমি আমার আম্মুকে বলেছিলাম যে আম্মু আব্বুর মতো নুডলসটাকে ভেঙে নাও, কিন্তু আমার আম্মু বলে না ভাঙলে আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার আব্বু ভেঙে নিয়েছে, যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। আম্মু খেতে পারছে না, কিন্তু আমার আব্বু কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে ফেলছে। তো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, আমি তো বলেছিলাম দুজনকেই ভেঙে নিতে, কিন্তু কেউ নেয় নাই, একজন নিয়েছে একজন নেয় নাই, এই আর কি। তো আপনারা ভিডিওটা এনজয় করেন। আমার আব্বুর খাওয়া শেষ, আমার আম্মুর দিকে খাওয়া মানে শেষ হয়নি এখনো। এই যে আমার আব্বু খেয়ে কিন্তু পানি খাচ্ছে, আমার আব্বুর অনেক ঝাল লেগেছে, আমার আব্বুর চোখ দিয়ে পানি পড়ছে। তা আমি বলতেছিলাম যে আব্বু তুমি একটু মানে ক্যামেরার সামনে দাঁড়াও, তো আব্বু চলে গেছে। আর আমার আম্মুর ঝালের চোটে এই যে কলা খাচ্ছে, আব্বুও খাচ্ছে, আর আমার আব্বু মুখ মুছতে মুছতে আব্বুর অবস্থা পুরো খারাপ। তো আজকের চ্যালেঞ্জের মানে কথা ছিল যে যে হেরে যাবে সে কাঁচা ডিম খাবে। তো এই যে আমার আব্বু আগায় দিতেছে আমার আম্মুকে, আমার আম্মুকে মানে চেয়েছিল যে আব্বুকে কাঁচা ডিম খাওয়াবে, কিন্তু আসলে আম্মুরই খেতে হচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আশা করছি যে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজান না, আল্লাহ হাফেজ।